আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তাই প্রথমেই তরমুজটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা লাল। তরমুজের ভিতরের অংশ খাবো আর বাইরের অংশটা লালের মতো ছুলে নেব। আমি এই রান্নাটা ইউটিউবে দেখেছি, তাই আজকে রান্না করছি। প্রথমে কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি সকল গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি। চিংড়ি সহ ভালো করে আরও কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে আমি কেটে রাখা সেই তরমুজটা দিয়ে দেব। তরমুজটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব, পানি ছাড়া কিছুক্ষণ রান্না করে নেব। প্রথমে ভেবেছিলাম এই রেসিপিটা হয়তো ভালো হবে না, তবে রান্না করার পরে দেখি এই রেসিপিটা খুবই মজা হয়েছে। যারা কুমড়া, লাউ এবং মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে রান্না করে নেব, তাহলে আমার এই রেসিপিটা তৈরি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, পুরো লাউয়ের তরকারি লাগছে। তরমুজ রান্না করার কারণে ঝোলটা একটু পাতলা হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।